সবার প্রথমে বলি ভিডিওটা বেশি করে একটু শেয়ার করবে আর কমেন্টে হর হর মহাদেব লিখে দেবে। এবার তোমায় দেখায় দেখো এই যে রোডটা মেন রোডটা সব একদম মহাদেবের ভক্তরা জল নিয়ে যাচ্ছে, সব জল নিয়ে একদম কিন্তু যে ঢালতে যাবে এখানে দেখতে পাচ্ছ মহাদেব বসে রয়েছে ষাঁড়ের পিঠে, তো এইভাবে যাচ্ছে। এটা হচ্ছে মেন রোডটা, বক্সগুলো পরপর এই সাইডে রয়েছে, ওই পাশে তোমরা দেখলে বুঝতে পারছো একটা দুটো এখানে একটা তিনটে ওখানে একটা চারটে ওর পাঁচটা পরপর লাইনে রয়েছে। আর এ পাশে তোমাদের একটু দেখিয়ে দিই ভালো করে, এ পাশেও দুটো তিনটে ছেড়ে এসেছি, এখানে একটা রয়েছে। আচ্ছা পরপর দেখাচ্ছি, দেখো কত সেট আপ ছিল কালকে বেরিয়ে গেছে, আর যেগুলো কালকে বলেছিলাম বক্সগুলো পড়েছিল সেগুলো সব ফিটিং হচ্ছে। তো এখানে একটা জিনিস দেখো, যেমন বড় বড় ট্রলারের উপর বলেছিলাম সেট আপগুলো বাঁধা হয় তেমন কিন্তু ওপরে যেমন বক্স তো বাঁধাই হয় নিচে কিন্তু আরও বক্স দেয়। ভাই এটা একটা আলাদা জিনিস দেখলাম এখানে এসে, দেখো তোমরা দেখাচ্ছি নিচে দেখো আলাদা করে বক্স দেওয়া আছে, ওই সাইডেও দেওয়া আছে, একদম নিচের দিকেও ঝোলানো থাকবে উপর দিকেও থাকে। আবার একটা জিনিস দেখো তার সঙ্গে এই যে সাইডে বক্সগুলো রাখা আছে এই বক্সগুলো কিন্তু আবার এই সাইডে উঠবে, তাহলে ভাবো কীরকম মানে চারিদিক কিন্তু শুধু বক্সেই ভর্তি করা চারিদিকটা। তো এইরকমভাবে কিন্তু পুরো সিস্টেমটাকে একদম রেডি করা হয়, এই জেবিএলগুলোকে সাইডে বেঁধে দেবে, তো এইরকমভাবে কিন্তু পুরোটা লাগানো হয়। এবার তোমাদের দেখাচ্ছি দেখো কত বক্স রয়েছে, এগুলো কোনো কিন্তু খালি থাকবে না, প্রত্যেকটা জিনিস এই গাড়ির উপরে কিন্তু একদম উঠে। আর এটা হচ্ছে কিন্তু ভোলের একটা তোমাদের দেখিয়ে দিই মূর্তি, আর যেটা কিন্তু এখন পেপার দিয়ে একদম পুরো ঢাকনা দেওয়া আছে, তো এইগুলো কিন্তু তোমাদের পরে দেখিয়ে দেবো যখন রোড শো হবে, তখন এই রোড দিয়ে যাবে তখন কিন্তু এইগুলো খোলা হবে, তো এইগুলো কিন্তু খুলে তখন এটা দিয়ে একদম রোড শোয়ে সোজা বেরিয়ে যাবে। এখানেও রয়েছে সেট আপ, আর ওখানেও রয়েছে কিন্তু অ্যাম্পলিফায়ার, এগুলো সব কী কোম্পানি অ্যাম্পলিফায়ার বলতে পারছি না, বাট একদম সাজিয়েছে সেই লেভেলে। এগুলো হচ্ছে লাইটিংগুলো রয়েছে পরপর, দেখো কত সুন্দর লাগছে দেখো একদম, মানে ভাই আলাদাই লুক লাগছে আলাদাই, মানে কোনো কথা হবে না সামনে থেকে দেখো এত সুন্দর লাগছে দেখতে, আর একদম সাজিয়েছে। এটা হচ্ছে কি তোমার নাম বুঝতে পারছি না কারণ নামটা সামনে ঢাকা পড়ে গেছে, উপর দিয়ে বাটারফ্লাই লাইটও দিয়ে আছে, কতগুলো সার্পি একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারোটা এগারোটা রয়েছে, তার নিচে পাশে একটা দেখতে পাচ্ছি একটা দুটো ও পাশে দুটো আছে মানে, আর তার সঙ্গে এখানে দেখতে পাচ্ছি আরও তিনটে, এখানে আরও লাইট দেওয়া রয়েছে, আর এগুলো সব পাওয়ার লাইট দিয়ে রয়েছে পরপর, পুরো লাইটিংয়ে ভর্তি করে দিয়েছে ভাই, প্রচুর লাইটিং দিয়েছে, মানে এত লাইটিং দিয়েছে সত্যি দেখার মতো লাগছে। আর সেটটা অবশ্যই কিন্তু বাজলে তাগড়া বাজলে কিন্তু বলতে পারে, আর এখানেও দেখতে পাচ্ছি ছোটো ছোটো কিন্তু একদম তোমার স্পেশাল মিটগুলো লাগানো আছে এগুলোর ভিতরে র্যাকের মতো স্টাইল করে, কীরকম স্টাইলে দেখো শুধু একটা গাড়ির মধ্যে পুরো সিস্টেমটা লোড করা থাকে, যেমন সামনে একটা দেখো একটা গাড়ির মধ্যে পুরো সিস্টেমটা লোড করা আছে। তো এই যে সাউন্ড সিস্টেমটা এটার কিন্তু তোমায় দেখিয়ে দিই, এইটা হচ্ছে কিন্তু এখানে ডিজিগুলো আছে, এখানে দুটো ডিজি আছে, একটা ডিজি দুটো ডিজি, ওপরে একদম অ্যাম্পলিফায়ারে পুরো ভর্তি, এখানে দ্বারা তারের কানেকশন করছে, তো কানেকশনের কাজ কিন্তু এখনও চলছে এই মুহূর্তে, পুরো সিস্টেমটা যখন বাজবে পুরো একদম তা ভাই পুরো, কারণ এগুলো যতদূর মনে হচ্ছে দেখে একদম পুরো নতুন লাগছে। ভাই ইয়ে নেয়া হ্যাঁ কিয়া নেয়া সেটাপে নেয়া সেটাপে নেয়া, তো দেখেই মনে হচ্ছে না পুরো নতুন, কারণ একদম দেখো প্রত্যেকটা জিনিস যেন নতুন নতুন লাগছে, আর দেখে মনে হচ্ছে ভাই নতুন আছে, আর একদম বেল্টগুলো দেখলাম বেল্টগুলোও নতুন লাগছে, আর পুরো সিস্টেমটা তার মানে একদম নতুন হবে। আর ওপরে দাদা কিন্তু এখন কাজটা করছে কানেকশনের কাজটা টোটালটা করছে, বাজবে যখন দুখানা ডিজি নিয়ে একটা সিস্টেম দেখো, একটা গাড়ির মধ্যে এত বড় সাউন্ড সিস্টেম তার সঙ্গে দুটো ডিজি ওপরে অ্যাম্পলিফায়ার, ভাই আলাদাই একটা জিনিস, তো এইরকম জিনিসগুলো কিন্তু খুব থাকে, এটাও সেফটি, আর এর মধ্যেও ডিজি রয়েছে ওপরে এখনও কানেকশনের কাজ চলছে এইটারও, আর এগুলো কিন্তু বেশ যখন বাজবে মানে একদম মানে পুরো হিলিয়ে দেবে মোটামুটি, এরকম একটা ব্যাপার। তো বহুত সারা সেট আপে মানে সারে কুছ দিখানে কী কোশিশ কর রা হুম আর জিতনা সারা হো সকে মেরেছি, আর কেসে লাগ রে কমেন্ট করকে জরুর বতাইয়েগা, চলিয়ে ফির আগে দিখাতে আপ লোগো, ইয়াঁ পে ভি বহুত সারা সেট আপ থা, কাল ইয়াঁ পে একদম ভরা পড়া থা, লেকিন আজ খালি হো গিয়া, মতলব বহুত সারা চলা গিয়া, আর বহুত সারা আবি রেডি হো রে সাউন্ড টেস্টিং করকে নিকল যায়েঙ্গে, আর ইসকা ভি শায়দ সে কাম বহুত সারা হো গিয়া, আর উপরে উপরে দেখো কত মেশিন রাখা রয়েছে দেখো উপরে, আমরা আমি বেশিরভাগ একটা মেশিন লক্ষ্য করছি, এটা প্রোটনের মেশিন রয়েছে এনএক্স অডিও, তো এনএক্স অডিও দেখতে পাচ্ছি বেশিরভাগটা রয়েছে অনেকেরই মেশিন, তারপরে হয়তো উল্টো পাল্টা বিভিন্ন রকমের রয়েছে অ্যাম্পলিফায়ার, তো এইটা একটা বেশ দেখো কত সুন্দর লাইটিং লাগে, লাইটিংগুলো ভাই সেরা, লাইটিং দেখে মন কিন্তু একদম ভরে যাবে, এই লম্বা লম্বা লাইটগুলো বেশ আলাদা আলাদা লাইট, ওখানে এম লেখা আছে এম এর মতো স্টাইল করে, আর একদম উপরে সার্পি দিয়ে ভরিয়ে দিয়েছে তিন তিন ছয় সাত আটখানা, বাটারফ্লাই দেওয়া আছে চারটে, আর বিভিন্ন রকমের লাইটিং আছে, স্মোক আছে, পাওয়ার লাইট আছে, আর নিচে রয়েছে সার্পি আরও চারটে, তো এই হচ্ছে কিন্তু সেট আপ। আর আগে তোমাদের আরও দেখাচ্ছি দেখো এইটা একটা জিনিস দেখো, স্পিকারগুলো খোলা রয়েছে দেখো স্পিকারগুলো খোলা রয়েছে, দেখলে বুঝতে পারবে এটা হচ্ছে নিচে একটা 18 ইঞ্চি, উপরেটা কিন্তু 21 ইঞ্চি স্পিকার, এটা কিন্তু আবার 18 ইঞ্চি স্পিকার, তো 21 ইঞ্চির কতখানি দেখলে বুঝতে পারছো কতখানি বড়ো আর কতখানি ছোটো, কতটা ফারাক রয়েছে দেখলে বুঝতে পারছো, ফরিদাবাদ থেকে এসেছে এই সেট আপ, ফরিদাবাদ কি আর ইসকা ভি হ্যাঁ ইয়াপে ভি খোলা হয় 21 ইঞ্চি আর 18 ইঞ্চি স্পিকার লাগা হয়,
लाइट में पूरा ऊपर में भरा पड़ा है। नीचे में दिखा देता हूँ, ये एक रोड के साइड में कितना सारा सेटअप देखो, यहाँ पे भी एक है, यहाँ पे भी एक है, 1 2 3 4 कितना गिन गिन के बताऊँ, थक जाऊँ है। इधर देखो 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 एकदम कहाँ पे आ गया, जिस साइड में घुमाऊँगा एक ही जगह पे खड़ा रह के चारों तरफ डीजे ही डीजे दिखेगा, और मेरा सामने ही नहीं है, 5-7 8 10 7 के अंदर ही अंदर इतना सारा सेटअप है। आगे चल भी रहा है कोई सेटअप দেখাবো তোমাদের একটু। আর এখানে দেখো আর একটা সেট আপ, মানে লুকগুলো ভাই সেরা। আর প্রত্যেকটা সেট আপের সত্যি কথা বলতে একটা একটা গাড়ি, একই স্টাইলের গাড়ি, একই গাড়ি, আর তার ভেতরেই কিন্তু পুরো সিস্টেমটা রেডি হয়। আর সত্যি কিন্তু রেজাল্ট অসাধারণ বললেই হয়, প্রত্যেকটা স্টাইল একই। এটার মধ্যে ডিজি থাকে, ডিজির জন্য এখানটা কাটিং করে রেখেছে হাফ আসের জন্য। আবার দেখো এই বাসটা, তো এইটা সেটা তো দেখালাম, কতগুলো সেট আছে পরপর দেখতে থাকো, পুরো যেন বক্সের মেলা। কালকে যেগুলো ছিল সেগুলো বেরিয়ে গেছে, এগুলো নতুন এসেছিলো সেগুলো এসে আবার আজকে রেডি হচ্ছে, রেডি হয়ে আবার বেরিয়ে যাবে। দেখো তো একদম পরপর দেখানোর চেষ্টা করছি, একদম এখনও এখানে দেখো একটা জায়গাতেই 1 2 3 4 5 6টা আছে, পেছনে আরও একটা আছে দেখাচ্ছি, একটা জায়গাতেই 6টা। এই দেখো একটা বড় রকমের ডিজে, কে এস মিউজিক, কে এস ডিজে, দেখো কত বড় একটা সার্ভিস। তো একদম কিন্তু সাইড দিয়ে তোমার হচ্ছে টুইটারগুলো ভরে দিয়েছে, আর ওপরে কিন্তু রয়েছে লাইনারির মতো দুটো কিছু বক্স রয়েছে, নিচে ডবল বেস রয়েছে 1টা 2টা 3টে 4টে 5টা 6টা রয়েছে, হ্যাঁ 20 পিস হ্যাঁ টোটাল। তো এ ভাইয়া বল রয়েছে 20 বেস হে, আর সামনে मैचिंग के हिसाब से लगाए हो ना, अभी तो गणेश जी का। अच्छा अच्छा, और टेस्टिंग कब होगा, टेस्टिंग कब होगा, टेस्टिंग होगा सर कल या कल शाम तक, कल शाम तक हो जाएगा ना। और यहाँ से लाइटिंग कब फिटिंग होगा, लाइटिंग आज शाम को करेंगे सर। और कहाँ से कब यहाँ से निकलोगे, यहाँ से सर 28 को निकलोगे, तो बहुत सारा सेटअप तो 25 या 26 निकल जाएंगे ना, 26 तक बहुत सारा निकल जाएंगे। सामने तक, आज सामने तक ही जाओगे, ज़्यादा दूर नहीं। और ये बड़ा डीजी किसका है, अच्छा अच्छा, और आप लोगों का डीजे आ गया क्या, डीजे आए नहीं आप लोगों का अभी, ये हमारे डीजे हैं। अच्छा डीजे के साथ, और डीजे की इंजन किसका है, अपना ही है। अच्छा आप लोग ही है ना, इसमें ही चलेगा। और यहाँ पे जितना सारा है यहाँ पे ये सेटअप के साथ ही आए हैं, और ये सेटअप रेडी भी कर दिया। और भाई लोग कैसे हो बताओ, ठीक है ना, और साउंड सिस्टम रेडी हो गया पूरा। 27 तारीख को टेस्टिंग होगा ना बोला, अच्छा अच्छा, लाइटिंग कब तक फिटिंग हो जाएगा, लाइटिंग 27 लाख जाएगा 26 तारीख को, ठीक है। और रिजल्ट कैसा होगा बताओ, रिजल्ट कैसा होगा, रिजल्ट, अच्छा अच्छा ठीक है, देखते हैं। और हम लोग हैं अभी, जब टेस्टिंग करेंगे फिर आएंगे, और के साउंड कैसे बजाएगा आप लोगों को दिखाऊंगा, के एस डीजे का ताकत दिखाऊंगा आप लोगों को। तो एंजॉय करते रहिए, और हम लोग दिखाने की कोशिश कर रहे हैं, चारों तरफ का सेटअप दिखाने की कोशिश कर रहे हैं, ठीक है भैया, थैंक यू। तो ये सारा सेटअप रख गया, और यहाँ पे देख रहे हैं ये जो डीजी है, इस डीजी को ये पावर देगा, और इधर भी एक अंदर डीजी लगा हुआ है, ऊपर में पूरा मशीन लगा है, और ये बेल से कवर किया हुआ है पूरा। देखो ये बेल नया लगा है, और ये इस बेल को इतना अच्छे से बांधा है, देखो टाइट कितना है, तो ये अच्छे से बांध के रखा है। और ये इसका वायरिंग का काम अभी तक हुआ नहीं, वायरिंग कब तक हो जाएगा, कल हो जाएगा, कल हो जाएगा ना, तो कल तक ये वायरिंग हो जाएगा। और 26 परसों टेस्टिंग है ना, तो परसों होगा टेस्टिंग, फिर दिखाएंगे आप लोगों को। तो चलिए फिर आगे बहुत सारा सेटअप है, वो दिखाने की कोशिश कर रहे हैं। और इसका यहाँ पे डीजी दिखा दिया आप लोगों को, यहाँ पे भी एक सेटअप है जो अभी पन्नी में ढाका है पूरा। और इसके साथ मैं इधर एक दिखा दूँ आप लोगों को, तो यहाँ पे भी एक सेटअप है जिसका डीजी आप लोग देख सकते हो, ये बैक साइड का है। और यही गाड़ीटार मध्य क्योंकि सायना रही है, ऊपर रही है क्योंकि मैसिन, और एखे तो मैं देखिए दीचे एक, এখানে হচ্ছে কিন্তু টপগুলো রয়েছে 1টা 2টা, উপরে লাইনারি একটা রয়েছে, এল এ রয়েছে একটা, নিচে 2-এর বেস রয়েছে। উস ডিজে কা, আচ্ছা আচ্ছা, উস ডিজে কা মালিক হ্যাঁ, ও যে সামনে ডিজে হ্যাঁ, উস ডিজে কা মালিক হ্যাঁ। और कैसे साउंड रेडी हो गया ना पूरा, अच्छा। और यहाँ से कितना दूर जाओगे आप लोग, 250 किलोमीटर जाओगे, और जाओगे फिर बैक क्या होगे, अच्छा साउंड कहाँ का है, अच्छा अच्छा अच्छा, तो थैंक यू भाई ने बोल दिया, अच्छा अच्छा ठीक है थैंक यू भाई। और एर साथ तुम्हारे देखिए थी सामने কিন্তু একটা সেটআপ হইছে, তো টেস্টিং চলছে ওইখানটায়, এই লাইনটা পুরোটা কিন্তু ডিজে আছে, দেখো 1টা 2টা 3টে 4টে করে পরপর ডিজে গুলো রয়েছে সাজানো,
আর এখানে একটা ডিজে এই মুহূর্তে কিন্তু একদম রেডি চলছে, যেটা তোমায় দেখিয়ে দিই। আর এ সাইডে এখানে তোমায় দেখিয়ে দিয়েছি, কিন্তু এখানে যে চলছে এটা হচ্ছে কিন্তু এখন রেডি চলছে, আর এটা লাইনারি লাগানোর কাজ চলছে এখন, দেখতে পাচ্ছ একদম কিন্তু লাইনারি লাগিয়ে এটা রেডি করে যাবে। আর তার সাথে তোমাদের একদম সব কিছু দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে। এখানে টুইটারগুলো লাগানো হবে, টুইটারগুলো কিছু নিচে রয়েছে, এগুলোর মধ্যে তোমাকে দেখিয়ে দিই। প্রত্যেকটা হাইস রয়েছে, হাইসের মধ্যে কিন্তু সব প্রেসার মিল লাগানো রয়েছে প্রত্যেকটা, আর সেটা কিন্তু এখন প্রায় প্রায় রেডি অনেকটা হয়েই গেছে। তো আর থোড়া সা কাজ বাকি রয়েছে, তাহলে কিন্তু হয়ে যাবে। তো সামনে তোমাদের দেখিয়ে দিচ্ছি একটু, দেখো ছোট ছোট স্পিকার লাগা হয় আর প্রেসার মিল ভি লাগা হয়, আর ইধার পে সামান পুরা একদম ভরা পড়া হয়, ইসমে সে লাগেগা ইসমে, আর লাইটিং কা ভি কাম হোগা, লাইটিং উসকে আন্দর হ্যায় আবি, জি আই এ কম্পানি কা হ্যায়, আর লাইটিং ইসমে লাগেগা আবি। জয় বলে কি, জয় বলে কি, জয় বলে। তো পুরো রাস্তাটা কিন্তু একদম ব্লক করা আছে, বুঝতে পারছো, পুরো রাস্তা ভর্তি লোক, আর একদম যত লোক জল নিয়ে যাচ্ছে একসঙ্গে, দেখো মানে আমরা হয়তো ভিডিও করলে তোমরা হয়তো বুঝতে পারবে যে পুরো সারাদিন ভিডিও করলেও শেষ হবে না, আর এত ভিডিও তবুও তার মাঝে মাঝে দেখানোর চেষ্টা করছি। দেখো এতেও কিন্তু বক্স লাগানো রয়েছে প্রত্যেকটা ট্রাক্টরে, এতেও দেখো রয়েছে, এতেও কিন্তু একদম বক্সে ভর্তি রয়েছে, এটাও চলে যাচ্ছে, বেশ বড় বড় মাপের অনেক বক্স রয়েছে, সেগুলো তোমাদের দেখাবো। তো আপাতত চলো তোমাদের দেখানোর চেষ্টা করছি কত লোক যাচ্ছে যখন জল নিয়ে, সব দিন জল ঢালতে, আর প্রায় বেশিরভাগটা তোমাদের জানিয়ে দিই। তো বেশিরভাগটা হচ্ছে কিন্তু সব মিরাট যাচ্ছে কিংবা দিল্লি যাচ্ছে, আর মোটামুটি এখান থেকে সব জল নিয়ে যাচ্ছে হরিদ্বার থেকে, আর ওখান থেকে যে সোজা কিন্তু একদম জল নিয়ে যে যার মন্দিরকে যাচ্ছে বাবার মাথায় রাখবে বলে। তো এইটা হচ্ছে কিন্তু আমি এই মুহূর্তে রয়েছি কিন্তু পতঞ্জলিতে, তো একদম তোমাদের দেখিয়ে দিই। এ পাশটা কিন্তু একদম পুরো পতঞ্জলি, আর দিল্লি যাওয়ার রাস্তাটা পুরো সোজা স্ট্রেটটা, আর এটা ভিতর দিয়ে নামলে কিন্তু পতঞ্জলি। এখানে একজন ভিডিও বানাচ্ছে যেটা দেখলাম, হয়তো তারও চ্যানেল ট্যানেল আছে হয়তো, রয়েছে কিন্তু পতঞ্জলি, আর ওইটা দিয়ে সোজা গেলে দিল্লি, আর এইটা হচ্ছে কিন্তু মেন রোডটা। তো যাই হোক সূর্যের আলোতে থাকে, এই সাইডে গেলে কিন্তু পতঞ্জলি নিচের দিয়ে নামলে ওপরটা দিয়ে কিন্তু দিল্লি যাওয়া যায়। একদম ভোলে বাবা একদম কত সুন্দরভাবে বসে রয়েছে ষাঁড়ের ওপর, কত সুন্দর লাগছে, আর এখানে একদম আলাদাই লাগছে কঙ্কালটা, তার সাথে দেখো মূর্তিগুলো দেখো শুধু কত বড়, আর প্রত্যেকটা মানুষ যারা জল নিয়ে যাচ্ছে তারা যে কত ওয়েট, প্রায় কেউ 50 কেউ 30 কিলো, তো এরকম বেশ বড় বড় ভারী ভারী জলের জায়গা নিয়ে যাচ্ছে প্রত্যেকে, কিন্তু জল ভরে নিয়ে যাচ্ছে বাবার মাথায় দেবে বলে। তো ডিজের লাইনটা দেখে যাও শুধু পরপর কত সেট আপ রয়েছে, পরপর এক লাইনে, তো এরকম যদি লাইন ধরা হয় এখন হয়তো 50 কিলোমিটার পর্যন্ত যদি এরকম দেখা হয়, প্রচুর সেট আপ, আর এত লোক একদম পুরো সব জায়গাতে ভর্তি থাকবে, কারণ প্রচুর চারিদিকে যত দূর চোখ যাবে তত দূরই কিন্তু একদম শুধু সেট দেখতে পাবে, মানে ডিজে বক্সগুলো দেখতে পাওয়া যাবে পরপর পরপর, একদম চারিদিকে ভর্তি, এত সেট আপ মানে বলা যাবে না, মানে বলার মতো নয়।